হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস, অনেকদিন পর আপনাদের মাঝে আরও একটি বিক্রয় বিজ্ঞাপন নিয়ে আসলাম। তা হলো আমার নিজের খামারের কিছু পাখি বিক্রি করা হবে। তার মধ্যে প্রথমেই যে জোড়াটা আপনাদের দেখাবো সেটা হলো একটা ককাটেল জোড়া, বয়স হলো ওদের 5 মাস। বর্তমানে যেটা স্ক্রিনে দেখতেছেন এটা হলো মেল, সম্পূর্ণ টিম। আপনারা ইচ্ছে করলে এই পাখিটাকে আপনার রুমের মধ্যে ছেড়ে পালতে পারবেন, ও যাবে না এবং জেলেও আপনার হাতে এসে উড়ে বসবে এবং আপনার কাছ থেকে নিয়ে খাবার খাবে এবং দেখুন ও কত সুন্দরভাবে আদর নিচ্ছে। এবং এর ফিমেলটা হলো গ্রে কালার, আপনারা এই ভিডিও শেষের দিকে ফিমেলটা দেখতে পাবেন, এবং 100% জোড়া। এবং ফিমেলটা হাফ টিম আর মেলটা যে দেখতেছেন এটা হলো ফুল টিম। ফিমেলটা ধরলে কামড় দেয় না, একটু একটু আদর নেয়, আবার একটু একটু সরে যায় এরকম। এই যে বর্তমানে যেটা দেখতেছেন এটা হলো ফিমেল। এই জোড়াটা যদি আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে চান ফিক্সড 6,000 টাকা পড়বে। এরপর ফ্রেন্ডস, বর্তমানে আপনারা যা দেখতেছেন এটা হলো একটা মাস্টার পেয়ার ডায়মন্ড ডাব, বর্তমানে বাচ্চা নিয়ে আসে, খুব ভালো ডিম বাচ্চা করে। ওর আগের দুটা বাচ্চা আমি মাত্র কয়েকদিন আগে সরালাম, ইনশাল্লাহ আবার ডিম পেড়ে দিয়ে আবার বাচ্চা ফুটিয়ে ফেলেছে আমি জানি না, যদিও একটা বাচ্চা ফুটিয়েছে এবার। কিন্তু ওরা বেশিরভাগ ক্ষেত্রেই দুইটা বাচ্চা ফুটায়, তো হঠাৎ ডায়মন্ড ডাব হোক অস্ট্রেলিয়ান ডাব হোক ওরা কিন্তু দেখা যায় 3 বা 4 বার দুইটা করে ডিম বাচ্চা করলো, হঠাৎ একবার একটা ডিম বাচ্চা করে, এটা স্বাভাবিক। এমনি আপনাদের এমন কোনো কিছু ভাবার অবকাশ নেই যে ওরা সবসময় একটা ডিম পারবে বা সবসময় একটা বাচ্চা ফোটাবে। যদি কেউ এই জোড়াটা বাচ্চা সহ আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে ফিক্সড 2,500 টাকা পড়বে। একদম ভালো মানের ডায়মন্ড ঘুঘু, কোনো সময় ইনশাল্লাহ ডিম বাচ্চা মিস হয় না, সর্বোচ্চ বাচ্চার বয়স 15 দিন হলেই ডিম পেড়ে দেয়। এবং বাচ্চাও মাশাল্লাহ কোনো সময় মারা যায় না, 100% বড় হয়, প্রতিবারই ইনশাল্লাহ বাচ্চা বড় করেছে, একবারও বাচ্চা মারা যায় নাই। তাই আপনারা নির্দ্বিধায় এই জোড়াটা আমার কাছ থেকে খুব স্বল্প প্রাইজেই, মানে খুব ভালো কোয়ালিটির পাখি নিলে অবশ্যই প্রাইস একটু বেশি হবে, যদি এই জোড়াটা আমার কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন। এই ফাঁকে বলে রাখি, যদি আমার কাছ থেকে আপনার কমে নিতে চান তাহলে নিউ অ্যাডাল্ট জোড়া ডায়মন্ড ঘুঘু পড়বে 1,500, রানিং ডায়মন্ড ঘুঘু পড়বে 1,800 টাকা, এবং মাস্টার পেয়ারগুলো যদি কেউ নিতে চান মাস্টার পেয়ারগুলো পড়বে 2,000 টাকা। আর আমার কাছ থেকে পাখি নিলে অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখে আসবেন, এবং ফিক্সড প্রাইস আমি যে প্রাইস বলে দেব 100% ফিক্সড প্রাইস। আপনারা এসে কেউ দামাদামি করতে পারবেন না, অনেক ভাই আসেন এসে বলেন ভাই আর একটু কমান, আপনি একদম বলেছেন আর একটু কমান, একটু কম রাখেন, ওই কমানোর কোনো সুযোগ নেই। যদি আপনারা আমার কাছ থেকে পাখি নিতে চান ইনশাল্লাহ কোয়ালিটির দিক দিয়ে 100-100 পাখি পাবেন। ভালো পাখি নিলে দাম একটু বেশি দিতে হয়, সেটা অবশ্যই আপনারা জানেন, ভালো জিনিসের দাম একটু ভালো হয়। এরপর ফ্রেন্ডস, এখন যে জোড়াটা দেখতেছেন এটাও একটা মাস্টার পেয়ার, ওই জোড়াটা নিলে পড়বে ফিক্সড 2,000 টাকা। এরপর ফ্রেন্ডস, এই জোড়াটাও মাস্টার পেয়ার, ওদের সাইজ দেখুন, প্রত্যেকটা ঘুঘু পাখির আমার সাইজ দেখবেন মাশাল্লাহ অনেক ভালো, একদম হাই কোয়ালিটির সাইজ, কোনো পাখি দুর্বল পাবেন না, কোনো পাখি অসুস্থ পাবেন না, 100% সুস্থ এবং 100% অ্যাক্টিভ পাখি পাবেন। যদি এই জোড়াটা আমার কাছ থেকে নিতে চান এটাও পড়বে 2,000। এরপর ফ্রেন্ডস, এখন যে জোড়াটা দেখতেছেন এটাও একটা মাস্টার পেয়ার, এবং আমি এখানে বলে রাখি আমার কাছ থেকে যে জোড়াটাই নেবেন 100% কনফার্ম জোড়া। অনেকেই দেখা যায় দুইটাই মাদি হয়, দুইটাই নর হয়, ডিম পারে না বা দুইটাই ডাকে, কিন্তু আমার কাছ থেকে আপনি যদি জোড়াগুলো সংগ্রহ করে 100% রেজাল্ট করা, আমার নিজের খামারে পাখি 100% রেজাল্ট করা এবং প্রতিটাই 100% জোড়া। এই জোড়াটা যে বর্তমানে দেখেছেন সেটাও মাস্টার পেয়ার, ওটাও পড়বে 2,000। এরপর ফ্রেন্ডস, এখন যে জোড়াটা দেখতেছেন এটাও মাস্টার পেয়ার, এটাও পড়বে 2,000। আপনারা যদি এদের চোখের দিকে ভালোভাবে খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে প্রত্যেকটা পাখি অত্যন্ত
ভালো মানের এবং প্রত্যেকটা পাখি কিন্তু জোড়া কনফার্ম। ওদের চোখ দেখলে যারা বুঝেন অবশ্যই বুঝতে পারতেছেন এবং এটাও বুঝতে পারছেন যে পাখিগুলো সম্পূর্ণ মাস্টার পেয়ার এবং রানিং পেয়ার। কারণ অনেকেই বাচ্চা পাখিকে রানিং বলে চালিয়ে দেয়, কিন্তু আপনারা চোখের দিকে খেয়াল রাখবেন, ওদের চোখের রিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা বাচ্চা আর কোনটা নিউ অ্যাডাল বা কোনটা মাস্টার পেয়ার। ফ্রেন্ডস, আপনারা যদি, আমি বারবার বলছি, আমার কাছ থেকে পাখি সংগ্রহ করলে 100% কোয়ালিটিফুল পাখি পাবেন। এরপর ফ্রেন্ডস, এখন যে জোড়াটা দেখতেছেন এটা নরটা হলো গ্রে, মাদিটা হলো সিলভার। এখানে বলে রাখি আমার কাছে বেশিরভাগ ডায়মন্ড ডাবি সিলভার কালার, কারণ এটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, তাই আমার কাছে এই মিউটেশনটাই সবচেয়ে বেশি। আপনারা যদি এই সিলভার মেল, সরি সিলভার ফিমেল এবং গ্রে মেল এই জোড়াটা সংগ্রহ করতে চান তাহলে পড়বে ফিক্সড 1800 টাকা। এটা একটা রানিং পেয়ার, এই জোড়াটা আমার কাছ থেকে নিলে পড়বে 1800 টাকা। এরপর ফ্রেন্ডস, এখন যে জোড়াটা দেখতেছেন এটা একটা মাস্টার পেয়ার। আমি আবারও বলছি আমার পাখিগুলোর সাইজগুলো আপনারা দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। মাশাল্লাহ, ওদের সাইজ 100 তে 100 এবং খুব ভালো মানের পেয়ার। প্রতিটা পেয়ারই খুব ভালো ডিম বাচ্চা করে, ইনশাল্লাহ কোনো সময় বাচ্চা মিস হয় নাই। এই জোড়াটা যদি আমার কাছ থেকে নিতে চান এক দাম পড়বে 2000 টাকা। এরপর ফ্রেন্ডস, এখানে কিছু পাখি রয়েছে এগুলো জোড়া দেওয়ার মতো বর্তমানে আমার এখানে পর্যাপ্ত জায়গা নাই, তাই এগুলো এই কাছে রেখেছি। এখানে কিন্তু বেশিরভাগই রানিং এবং মাস্টার পেয়ার। এখানে হয়তো একটা জোড়া আছে নিউ অ্যাডাল্ট পেয়ার, আর বেশিরভাগই হলো রানিং এবং মাস্টার পেয়ার। আপনারা যদি এখান থেকে জোড়াগুলো সংগ্রহ করতে চান যেগুলো মাস্টার পেয়ার এগুলো পড়বে 2000 টাকা, যেগুলো রানিং পেয়ার সেগুলো পড়বে 1800 টাকা। তবে আমি আবারও বলছি, বারবার বলছি, আমার কাছ থেকে পাখি নিলে ফিক্সড প্রাইস, দাম নিয়ে কোনো প্রকার বার্গেনিং করতে পারবেন না। এরপর ফ্রেন্ডস, এখানে হিউজ পরিমাণ কিছু কালেকশন রয়েছে এবং প্রত্যেকটা পাখি আমার নিজের কামারের পাখি, রেজাল করা পাখি। আপনারা যদি এখান থেকেও আপনারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন। এখানে কিছু বাচ্চাও আছে, আবার কিছু রানিং পেয়ার আছে, কিছু মাস্টার পেয়ারও আছে এখানে। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন আপনার পাখি। এবং যারা আমার কাছ থেকে পাখি সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার, ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। যদি আপনার পর্যাপ্ত আরও ভিডিও চান, ভিডিও করে দেখতে চান অথবা ফিক্সার চান, নিতে পারবেন। ওকে, আল্লাহ।